Subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu bin ayatina innahu was samiul basir. আমার এমন এক বান্দাকে আমি রাত্রের এক গভীর রাত্রে রাত্রের সামান্য সময়ে লাইলান শব্দের উত্তরাত্রি আর দুই দবর লান দ্বারা তনকির বুঝানো হয়েছে। আমার আল্লাহ বলেন আই ওয়াক্তে জাইক, আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে সাত আকাশের উপরে আরো সে মহল্লা পর্যন্ত নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ বলেন সব কিছু দেখানোর জন্য সব কিছুর ব্যাখ্যা দেওয়ার মতন টাইম নাই। জমিনেরও সব কিছু, আম্বিয়ায়ে কেরামের সব কিছু, আসমানের সব কিছু, সাগরের সব কিছু, জান্নাতের সব কিছু, জাহান্নামের সব কিছু, বিশেষ করে ফিলিস্তিনের সব কিছু, মক্কা নগরীর সব কিছু, সৌরজগতের সব কিছু, উত্তর জগতের সব কিছু, খোলা আকাশের সব কিছু, জমিনের সব কিছু, পৃথিবীর সব কিছু আমার আল্লাহ দেখানোর জন্য বিশ্ব নবীকে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। কিরকম ভাগ্য আর ফের জুটবনি আর জুড়ে এত ভাগ্যওয়ালা নবী আমরা পেয়েছি, চিৎকার দা বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন আমার তো প্রিয় নবী, আমি নবীর সামনে আসি আর ও মুসলমানরা মনে করে মুসলমানের লাগে আমরা নবীজির সামনে বীরতাম পারি না। বাপরে বাপ, তার আর বীরে ওই নবীজির দরবার আটে না, আমরার কাছে চান্স নাই। দেখো একদল মানুষ এমপি সাহেবের সাইডারে দিতে খারে বা আলে কুট 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 করে, অন্য অন্য মানুষ যদি যায় এমপি সাহেবের দ্বার দিদার সময় নাই, এরার এই সময় দেয়া পারে না। এরা যদি সুযোগ পায় কোনদিন এমপি সাহেবরে ক্যাপসুল আর ট্যাবলেটের মতন গিল লাগাই দিব। আরো দূরে হয়ে যান না ঠিক নবীজি মনে মনে ভাবছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার একান্ত সাহাবি, তার সাথে কথা বলবো পরে, তাকে গুরুত্ব দিব পরে, উনিতে দাঁড়াইয়া থাকছে সেই দিকে ব্রুকেফ না করে নবীজি ও মুসলমানের প্রতি ব্রুকেফ করেছেন এই জিনিসটি আমার আল্লাহর কাছে শুভনীয় লাগে না। অভিমান কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা সূরা নাযিল কইরা দিবেন। ও নবী, তোমার বন্ধু যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো ঈমানদার, আর যারা তোমার সামনে উপস্থিত হইছে তারা হইল বেঈমান। সুতরাং তুমি যদি প্রাধান্য দিতে হয় মুমিন মুসলমান ঈমানদারকে দিবা, আর তুমি তাদেরকে প্রাধান্য দিলা কেন, তার প্রতি তুমি বুকেফ করলা না কেন, এখন বন্ধু বন্ধুর সাথে অভিমান হয়ে রাখছে। ই কেন আমাদের আর কোনো কিছু বলার নাই, নাক গলাবার মতন কিছু নাই, এটা বন্ধু আর বন্ধুর ব্যাপার, চিৎকার তো বলুন ঠিক না বেটি, এটা মাত্র অভিমানমূলক আচরণ। আরেকটা অভিমান হলো নবীজি মেরাজে গেছেন, এবার স্বয়ং নবীজি আল্লাহর সাথে অভিমান হইরা ওই কথাটা রাখিয়ে দিলাম, স্মরণ আছে না দাদা? এবার নবী বলেন ওগো আল্লাহ, আরো সে মহল্লায় আমি যেভাবে ইবাদত নিয়ে আসছি, আমার উম্মতের পক্ষ থেকে নিয়ে আসছি, আমার জিকির যেমন হাদিয়া নিয়ে আসছি, আমার উম্মতের হাদিয়া নিয়ে আসছি, আমার ওয়াজিফা যেমন হাদিয়া নিয়ে আসছি, আমার উম্মতের ওয়াজিফাও হাদিয়া নিয়ে আসছি, আমার পক্ষ থেকে কুরআন তেলাওয়াত যেমন হাদিয়া নিয়ে আসছি, আমার বিশ্ব উম্মতের পক্ষ থেকে কুরআন তেলাওয়াত হাদিয়া নিয়ে আসছি, আমার পক্ষ থেকে নামাজ যেমন হাদিয়া নিয়ে আসছি, আমার বিশ্ব উম্মতের নামাজও তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার পবিত্রতা বর্ণনা করা যেমন হাদিয়া নিয়ে আসছি, আমার বিশ্ব উম্মতের পক্ষ থেকেও সবকিছু ইবাদত হাদিয়া নিয়ে এসেছি। নবীজির যুক্তি হইল সালাম দিলে উম্মতরে দিতা আমারে একা কেন, বুঝলেন নাকি দাঁত উম্মতের কান্ডারি দয়াল নবী, চিৎকার দে আল্লাহু আকবার হো। এবার সাথে সাথে আল্লাহ তো মনের খবর জানলেন, নবীজিকে প্রথমে সালাম দিলেন, কি সালাম? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা
ummika ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh. Ebar amar Allah nabijike jokon salam dilen, salam tumar proti ogo nabiji. নবীজি উম্মিবান হইরা একটু বেজার মুখ হইয়া নবীজি দাঁড়াইয়া রয়েছেন আর মনে মনে প্রশ্ন হইল হায় হায় আমি তো আল্লাহর হুকুম থেকে স্পেশাল সালাম পাইমুই আমার উম্মত কেন বঞ্চিত হইতো সাথে সাথে আমার আল্লাহ নবীজির মনের জজবা তামান্না আকাঙ্ক্ষা মনের ধারণাকে কেন্দ্র করে সাথে সাথে উম্মতে মুহাম্মদী দুলিয়া পানিয়াচুং হবিগঞ্জ জেলা সিলেট বিভাগ বাংলাদেশ এশিয়া মহাদেশ সারা বিশ্বের সমস্ত নরনারী বিশ্ব মুসলিম বিশ্ব উম্মতকে সালাম জানাইয়া দিলেন আস্তে করে সালাম দিছো আরে মেম্বার সাহেব সালাম দিলে এ গোহায় বাবা খবর আছে আমি কিরাত নেতা সিনতনি মেম্বারে সালাম দে আমারে আর চেয়ারম্যান সাহেব দিলে ও দেখছনি বেটা ডালি দে আমারে মানু না অফিসে গেলে ও লাগে চেয়ারম্যান আমারে স্যার দে সালাম দে আর হোজালার চেয়ারম্যানে দিলে তো আরো গোহাইয়া বইরা লেব টুকরি আর এমপি সাহেবে সালাম দিলে তার উভয় নাই বর্গ সোগা বলব কিতাব হো ভাই আজকে এমপি সাহেবে গাড়ি করে আমার সালাম দিছেন ভাই বুঝছ নি আমি কিতা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় বঙ্গবন্ধু কন্যায় যদি সালাম দেন তাহলে তার লাই দিলে বেটা একবারে নাইউ হ্যাঁ কই দেখছ নি আমি আর গিয়া স্বয়ং প্রধানমন্ত্রী আমাকে সালাম দিয়েছে স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি আমাকে সালাম দিয়েছেন ডিসি সাহেব সালাম দিয়েছেন ওসি সাহেব সালাম দিয়েছেন মুফতি সাহেব সালাম দিয়েছেন হক্কানি সাহেবে সালাম দিয়েছেন শেখ সাহেবে সালাম দিয়েছেন বড় হুজুরে সালাম দিয়েছেন আমি খমনি বেটা আর আমার আল্লাহ আপনারে সালাম দিয়েছেন যে আস্তে করে সুবহানাল্লাহ কই যগো তাল তো ভাইও কই বুঝা গেছে হেডুবুক বেশি আপনারা আরো জুরে এবার আমার আল্লাহ একটা শর্ত লাগাইয়া দিলেন শর্তটা কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওগো নবী আজকের ঐতিহাসিক মেরাজ রজনীতে আরশের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করলাই গো কথোপকথন হইতাছে কথাবার্তা হইতাছে আশুক মাসুকের কথা প্রেম প্রীতির কথা ভালোবাসার কথা মন খোলা কথা কত কত কথা ওগো নবী শুনিয়া রাখো গো আমি তোমাকে সালাম দিলাম এটাই স্পেশাল সালাম তোমার উম্মতকেও সালাম দিলাম কিন্তু উম্মতের বেলায় একটা শর্ত আছে কটা শর্ত মাতন লাগবো কোন কিতা শর্ত আল্লাহ ইবাদিয়াস সালিহিন ও নবী তোমার মনের মধ্যে প্রশ্ন ছিল আমি জমিনের পক্ষ থেকে বিশ্ব উম্মতের পক্ষ থেকে আজকে ঐতিহাসিক মেরাজের রজনীতে আল্লাহ গো তোমার দরবারে হাজিরা দিলাম ওই রাত্রিতে আমার উম্মতের জন্য স্পেশাল হাদিয়া চাই গো কি হাদিয়া চাই তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ লিখছেন আমার নবী মনে মনে তামান্না করেন আমি যেভাবে আল্লাহর পক্ষ থেকে আজীবনের নিরাপত্তার গ্যারান্টি পেয়েছি গো সালামের এ করত আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইলাম আমার আল্লাহ যেন আমার বিশ্ব উম্মতকে আজীবনের নিরাপত্তার গ্যারান্টি দেন নিরাপত্তার গ্যারান্টি দিলই এরা কামিয়াব আর যদি গিনা হত্যার গ্যারান্টি না দেওয়া হয় খালি বাসু নকল যেন যাই ভাই খালি ফিটা খাই ভাই যেন যাই ভাই বেজ্জ তুই ভাই যেন যাই ভাই আজাবে ধরবো যেন যাই ভাই গজবে ধরবো যেন যাই ভাই করোনা ভাইরাসে ধরবো যেন যাই ভাই টর্নেডো হইব যেন হই ভাই মহাসেনে ধরবো যেন ভাই ভাই নার্গিসে হইব যেন ধর ভাই মুরায় ধরবো যেন হই ভাই আপনার টর্নেডো আর ঘূর্ণিঝড় একবার ছয় লাভ কইরা ভূমিকম্প সব শেষ হয়ে যাইব তাই ধরে না কেনে ধরে না কেন এখন নবীজি আপনার বেকি হিসাবে কাজ করছেন চিৎকার মহারি শরীফের হাদিস আমার মাননীয় উস্তাদ মহোদয় আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আলম হযরত মাওলানা মুফতি আব্দুল হাদ সাহেব দামাত বরকাতুহুম মঞ্চে আছেন আমার ওলিদ সাহেব আছেন তাওসির হুজুর আছেন আমি সবাইকে সামনে রেখে বলতেছি বুখারী শরীফের হাদিস বিশ্ব নবী দয়াল নবী আল্লাহর দরবারে ফরিয়াদ কইরা জানাইছেন ও গো আল্লাহ আমার উম্মতরে একসাথে একবারে মাইরা সাফ কইরো না ও গো আল্লাহ যদি উল্টাই নাও
যদি কলমে লুতের মতন জমিন দে জিব্রাইল দে আজরাইল দে হইয়া দাও, জিব্রাইল ডানা দিয়া যদি জমিন উঠাইলা তো আমার উম্মতে আল্লাহ বলতে পারবে না, হাবিব বলে সালাম দিতে পারবে না, রৌদাবাকে হাসতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না। দয়াল আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করিও না। আল্লাহর দরবারে বলে গিয়েছেন আমার উম্মতরে একসাথে আল্লাহ করিও না। করুণা ভাইরাস জিরে জিরে ফুবের বাড়ি ধরে ফসলের বাড়ি রাখে, আমেরিকারে ধরে লন্ডন দে রাখে, লন্ডন ধরে পাকিস্তান থাকে, পাকিস্তান ধরে বাংলাদেশ থাকে, বাংলাদেশের মাঝে মাঝে ধরে হার সত্য গোষ্ঠী এখন পর্যন্ত আসুন নালাম আরজ্জুরে তা হার দয়া বুঝুনি। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা মুনাজাত, এমন একটা আরজি বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ফরমান, আমি আল্লাহর কাছে এমন একটা আরজি রেখেছি যে আরজিটা আমার আল্লাহ উম্মতের জন্য কবুল করেছে। সেই আরজিটা হলো দুনিয়াবাসী একসাথে টনটু হলে, একসাথে মহাশন আসলে, আইলা মহাশন টনটু নার্গিস এইগুলো আইছিল না আইছিল না, এখন আমি একবার আইসি না আইসি না গোবাই সব কন্যা। আর গত বছরের আগের বছর তো আল্লাহ দিলে ভূমিকম্প আর ভূমিকম্প, আর মাইসামে দিয়ে এক বছর গেছে আল্লাহ আগুন আর আগুন, মগ বাজারে আগুন, চক বাজারে আগুন, ঢাকাতে আগুন, সিলেটে আগুন, হবিগঞ্জে আগুন, বানিয়াচুঙ্গে আগুন, নবীগঞ্জে আগুন, জটপটে আগুনের খবর পাইছি না পাইছি না। আর এখন তো করুণা ভাইরাস আল্লাহ দিলে বছর ছয় লাখ আইছে, আস্তে 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 দারে ধরে জিফুত লইয়া মরে, আর এখনো আল্লাহ দিলে কেউ আছে আছে কি নাই? আপনারা আসুন নি বালা আসুন নি খারা খারা বালা আসুন আব্দুল্লাহ দিন মাশাআল্লাহ কোন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ বিশ্ব উম্মতকে করুণা ভাইরাস সহ আসমানি জমিনি সকল আযাব কবর থেকে হেফাজত করুন, জোরে জোরে বলুন আমিন। এবার আল্লাহর নবী আল্লাহকে বলেন ওগো আল্লাহ আরশের মহল্লায় আসিয়া খান দরখাস্ত জানাইলাম গো, দরখাস্ত হইল আমার উম্মতের প্রতি আজীবনের নিরাপত্তার গ্যারান্টি দেন। এবার আমার আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো নবী তোমার উম্মতের আজীবনের নিরাপত্তার গ্যারান্টি দিলাম গো, কিন্তু একটা শর্ত হইল তোমার উম্মত নর নারী বেটার বেটি পুরুষ আর মহিলা উভয়ই নামাজি হইতে হবে, উভয়ই নেককার হইতে হবে, উভয়ই ইমানদার হইতে হবে, উভয়ই আমার আল্লাহর বিধান নবীর তরিকা মানতে হবে। আইতা যদি মানো না ধরব বুঝুন নিও, এখন গা দেখো ও মুসলমান বান্ধ হয়ে লাগছে, কেউ উজু করে, কেউ মসজিদে যায়, কেউ সৎকা করে, কেউ বানমান সাথী করে, কেউ আপনার বালা হতা হয় করুণা ভাইরাস থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারছো না, এটাও হয় হয়নি না হয় না। আর কেউ তো আল্লাহ দিলে করুণা ভাইরাস থেকে আমরা শক্তিশালী, এটা বেদাল্লা হতের কথা বাদ দিলেন, এটা বেদাল্লা কথা, এটার কথা নিয়া কথা কইলে ও বেদাল্লা কথা, এগুলা এগুলা গ্রহণযোগ্য নয়। করুণা ভাইরাস থেকে তুমি শক্তিশালী যে বেড়া হইছে ও লাগে সুবানি হয়েছে খবর রাখুন নি। ইবাদি আসওয়ালিহিন হে বিশ্ব উম্মত আল্লাহর পক্ষ থেকে আজীবনের নিরাপত্তির গ্যারান্টি শর্ত হইল নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে, ইমানদারি কথা হওয়া লাগবো, বেঈমানি মুনাফিকি গাদ্দারি আর বাটপারি চলবে। যদি চলে দুই নম্বরই সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা কয় মিথ্যা সাক্ষী দেয় জুলুম করে এই এই আপনার পরের হক মাইরা খাইয়া লায় এরার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো সালাম আর নিরাপত্তির গ্যারান্টি নাই। আল্লাহ বলেছেন ও নবীজি আমি তোমাকে স্পেশাল সালাম দিলাম, তোমার উম্মতের সবাইকে আমি সালাম দিলাম, শর্ত হইল ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন
তারা হতে হবে নেককার তারা হতে হবে আল্লাহওয়ালা তারা হতে হবে ফরজকার তারা নামাজ পড়তে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না রমজানের রোজা ছাড়তে পারবে না নেককাদের সুযোগ আইলেই ছাড়তে পারবে না গুনার কাজের সুযোগ আইলেই করতে পারবে আর জুরে মদ খাওয়ান যাইব ইফতিজিন করা যাইব গুস খাওয়া যাইব মাই গো মাই মাতব বড় বলতে গুস খাইয়া বিচার করে আসেনি না নাই আরো জুড়ে আমরা তালুর বাড়ির এলাকাত নাই মনে হয় হ্যাঁ তো গুস খাওয়া যাবে না সুদ করা যাবে না সুদ খাওয়া যাবে না মদ পান করা যাবে না ইফতিজিন করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা মামলা দেওয়া যাবে না সুগুলগুলি করা যাইব গিবত করা যাইব মাই গো মাইল গিবত 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 তোর নিন্দা সুগুল করি মেরাজের ঘটনা মূল ঘটনা যদি আমি যাইতাম থেকে দেখলেন না নবীজিকে যখন জান্নাত দেখানো হলো জাহান্নাম পরিদর্শন করানো হলো কি রকম মানুষকে দেখছিলেন কি রকম শাস্তি ভোগ করছিল সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই আগেই আমি বলেছি মেরাজের চারটি দিক নিয়ে আলোচনা আছে আমি শুধু একটি দিক নিয়ে আলোচনা করব যে আলোচনার মধ্যে মেরাজের মাধ্যমে বিশ্ব উম্মতের কি শিক্ষা রয়েছে বলুন কথা দিক আমি সেই দিকটা নিয়ে আলোচনা করতেছি এতক্ষণ পর্যন্ত আমরা মেহরাজের ঐতিহাসিক আলোচনার মাধ্যমে একটা দিক পাইলাম সালাম একটা দিক পাইলাম কিতা সালাম আর দুই নম্বরে আমি এখন হাদিস শরীফ পড়ছি হাদিসের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আস-সালাতু মি'রাজুল মুমিনিন নামাজ হইল মুমিনদের জন্য মেহরাজ নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ আপনারা দুইটা ভাগ কেন জানছেন একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ ইসরার ঘটনাটা আবার বলি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কানায়ে কাবা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত ঐতিহাসিক সফরকে ইসরা বলে সেই বাইতুল মাকদিস থেকে সাত আকাশ দমন করে আল্লাহর আরশ পর্যন্ত দাওয়াকে মেরাজ বলে সেই মেরাজ এবং ইসরার ঘটনাটা দুই ভাবে রেওয়ায়েত হয়েছে একটা হলো ইসরার ঘটনা ডাইরেক্ট কুরআন আছে মেরাজের ঘটনা 20টি হাদিসের সনদে বর্ণিত হাদিসে রয়েছে এই মেরাজের ঘটনা থেকে আমরা পাইলাম ফাসক্ত নামাজ কিতা পাইলাম এই ব্যাপারে দু চার মিনিট কথা বলেই আমার আলোচনা শেষ করে দেব আজকেও আমি অন্যত্র একটা বয়ান হয়ে যাইছি এবং এখনো যে বয়ান করতেছি আমার লাগে আজকে বেশেপ বেশেপ লাগছে অর্থাৎ আমি দাঁড়াইয়া বয়ান করা অভ্যাস ইনশাল্লাহ আগামীতে বয়ান করব আগামী করলেও আমার সিলেট এবং মৌলুবাজার দুটি প্রোগ্রাম আছে আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায় দেয় সকল বলুন আমিন আমার আম্মা জান ইতিমধ্যে মাত্র কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন আমার আব্বা হযরত শেখ দত্তগ্রামী আপনাদের সামনে মঞ্চে আছেন উনার নেক হায়াত কামনা করি আমার আম্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আমার আম্মাকে যেন আমার আল্লাহ দয়া করে জান্নাতুল ফিরদাউস দান করেন বেরাদার ইসলাম আমি আপনাদের সামনে নামাজের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দেব আলোচনা আর আমার স্বাস্থ্যের দিকে বেশি ভালো লাগেন না এই জন্য আর করব না মনমানসিকতার দিকে আমি অত্যন্ত টায়ার্ড প্রোগ্রামের উপরে প্রোগ্রাম সফরের উপরে সফর খাওয়ার নাই ঘুম নাই গোসল নাই আর গাড়ির জার্নিং এ শরীরে দৈরা দিছে নামাজের ব্যাপারে দু চারটি কথা বলবো এর বাদে আপনার উদ্দেশ্যে মাদ্রাসার উন্নতির লাগি সার্বিক কল্যাণের জন্য দু চারটি কথা বলবো আপনারা রাজি আছেন রাজি আছেন তো মেহরবানি করে দু চার মিনিট যেভাবে ধৈর্য সহকারে বসছেন এভাবে কয়েক মিনিট আপনারা বসেন আমি দুইটা ইঙ্গিত দিব একটা হলো আমার আল্লাহ পর্দার বিধান দিছেন ওহির মাধ্যমে যাকাতের বিধান দিছেন ওহির মাধ্যমে আমার আল্লাহ হজের বিধান দিছেন জিব্রিল মারফতে এইভাবে কোরআন নাজিল করছেন জিব্রিল মারফতে সমস্ত আম্বিয়া কেরামকে ওহি দিছেন আমার আল্লাহ জিব্রিলের মাধ্যমে কিন্তু ইসলামের সবচেয়ে বড় বিধান নামাজকে জমিনে জিব্রাইল না ফাটাইয়া ওহি না ফাটাইয়া আরশের মহল্লায় দাওয়াত দিয়া বিশ্ব উম্মতের জন্য পাঁচ নামাজ দিয়া দিলেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে নামাজের গুরুত্ব আছে কি নাই আসসালাতু ইবাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আল্লাহর নবী ফরমান নামাজ হচ্ছে ইসলামের বুনিয়াদ ইসলামের ফাউন্ডেশন ও আমার বন্ধুরা শুনে যাও যারা নামাজ আদায় করিবেন আমার নবী বলেছেন তোমরা ইসলামের পাহারাদার সাব্যস্ত হবে ইসলামের পাহারাদার বলতে কারা কারা রাজি আছে
ইসলামের ভাড়াদার বলতে কাকে রাজি আছো? মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন। দুই নম্বরে হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহর নবী ফরমান, যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে রে, তারা যেন পুরো মিল্লতে ইসলামকে হেফাজত করলো। তিন নম্বরে হাদিসের ব্যাখ্যা হইল মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন। উম্মতে মুহাম্মদী যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, আল্লাহর নবী বললেন তারা যেন দ্বীন প্রতিষ্ঠিত করলো। এরপরে হাদিসটা বুঝা লাগে, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন। নাউযুবিল্লাহ বলেন ও হকানি সাহ এতক্ষণ সুবহানাল্লাহ জফাইলাই রে বা, এখন খেনে নাউজ বিল্লাহ হতে হবে। আল্লাহ নবী ফরমান তারা নাকি নামাজ ইচ্ছাকৃত ভাবে সারিয়া দেয়, তারা যেন ইসলামের উপর আঘাত করল। নাউজুবিল্লাহ আরো জোরে ইসলামের উপর আঘাত করা কি আপনারা চাই? নামাজ যারা পড়বেন না, বিশ্ব নবী বলতেছেন মান তারাকা ফাকাদ খাদামাদ দ্বীন। হদমুনের ব্যাখ্যা হইল দুইটা তফসির জানে রাখবেন, হদমুনের এক ব্যাখ্যা হইল হদমুন এক অর্থ হইল একটা গাছের ডাল কাটাইয়া ফেললো ওই গাছটা থেকে তাকে গোবাই, একটা গাছের মাজা কাটিয়া দিলেও গাছ তাকে গোবাই। হদমুনের আরবি গ্রামারের অর্থ হইল আল্লাহর নবী ফরমান একটা গাছের জোর উপরাইয়া যেভাবে ফালাইয়া দিলে গাছের অস্তিত্ব তাকে না। ঠিক তেমনি ভাবে নামাজ যারা পড়ে না, তারা ইসলামকে এইভাবে অস্তিত্ব হীন করে ফেলল। নাউজুবিল্লাহ কইতে না আরো জুড়ে আরো কি ব্যাখ্যা দিমু মনে করুন, আরো দিমু ব্যাখ্যা, ব্যাখ্যা দেওয়ার মতন টাইম নাই, ব্যাখ্যা আছে ভিতরে ও হকি করে আলে ডাইল্লা লইতাম, তো আপনার ব্যাখ্যা দেওয়ার মতন সময় নাই আপনারার, যে তাল এটা ব্যাখ্যা লওয়ার মতন আপনারা না, বেজার হইছো? বাপ আছে বাপ দিকে আওয়াজ করা লাগে, এখন সকলেরই চোখের মধ্যে ঘুমাইয়া গেছে গিয়া, আর হক্কা নিশাবের একা জুস উঠলে হামাই তো নাই, জুসটা দমন করে লইলাম আর একদিন ইনশাল্লাহ ডেলে দিব বালাডিনে যদি আল্লাহ তৌফিক দেয়। সর্বশেষে হাদিসটা কই শেষ কইরা দিমু, এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বি খামসি খিসাল ইউরফাউ আনহু যাইকুল মাউত ওয়া গাযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়াবিদহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এত লম্বা হাদিসের তর্জমা করার মতো সময় নাই, সংক্ষেপে আমি একটা ধারণা দিয়ে লাই, নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবেন আমার আল্লাহ মহা বিপদে পাঁচটা স্থানে সম্মান দান করবেন। একজন ফাঁকা দিয়া আমার ফাঁসনে দিয়া কিছু খেদমত করেন দেব ভাই, কষ্ট কইরা দোয়া হইবা সব পাইবা ইনশাল্লাহ, আপনি ফাইল দিবা আমি ওয়াজ করবো, সকলে ওয়াজ শুনবো, সকলে মিল্লা যে সব ফাইল দৌড়াই সব পাইব কোন সুবহানাল্লাহ। দেখুন আপনার আমরা যখন বেড়ারে আবার ভাম দিছি না, ফাইল দেওয়ার লাগি যে হাম মারছে নি, ফাম নাই তফসিরের মঞ্চ থেকে কোরআন হাদিসের কথা ছাড়া একটা আজে বাজে কথা বলার জন্য আমরা আসি না। বেরাদারানে ইসলাম নবীজি ফরমান পাঁচ ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবেন আমার আল্লাহ মহা বিপদে পাঁচটা জায়গায় আপনার কি করবা সম্মান দিবা। আক্রামাহুল্লাহ আক্রামা ইউক্রিমু ইকরামান তাকরিমান তো সম্মান দিবেন, একটা হলো সাকরাতুল মউতের সময়, দুই নম্বর কবর জগতে, তিন নম্বরে ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, তিন নম্বরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে 30,000 বছরের ফুল সিরাতের ফুল ফার হইরা দিবা। এরপরে আপনার দাইনাত দিয়া ফাল দিন আর বরাবর আমার সুজা ফাল দিন, ফাঁসে দিয়া ফাঁসে দিয়া ফাঁসে দিয়া ফাঁসে দিয়া ফাতারে ফাতারে ফাল দেওয়ার সিস্টেম হলো এক হাজার যখন ফাল দিবেন এমনি দিবেন এমনি দিবেন। বেড়া ধরনের ইসলাম আকরামাহুল্লাহু তাআলা বি খামসি খিসাল ইউরফাউ আনহু যাইকুল মাউত ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহু আকবার বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে সাকরাতুল আযাবের আযাব মাফ করে দিবেন, দুই নম্বরে কবর জগতের আযাব মাফ করে দিবেন, তিন নম্বরে ডাইন হাতে জান্নাতে যাওয়ার জন্য টিকেট দিয়া দিবেন, চার নম্বরে 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা অতি দ্রুত গতিতে কাল বার বার কোন শব্দের তো বিদ্যুৎ 2,286 মাইল দূরই যদি একটা বাল্ব থাকে আর এখানে যদি বেড সুইচ থাকে, পাওয়ার হাউস বিচের সাথে যদি সংযোগ থাকে, পাওয়ার হাউসের সাথে সংযুক্ত থাকলে যেইভাবে 286 মাইল দূরই কারেন্টে কাজ করে, এইরকম বিদ্যুৎ গতিতে ফুল সিরাতের ফুল পার হইয়া যাইবে।